আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত বর্ণ টিভির নিউজ আপডেটে আপনাদের সঙ্গে আছি আমি জেসমিন আক্তার হেফাজতে ঢাকা মহানগর সভাপতি জুনায়েদ গ্রেফতার ঢাকা মেট্রোপলিটন গোয়েন্দা পুলিশ ডিপি হেফাজতের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ও ঢাকা মহানগরের সভাপতি মৌলানা জুনায়েদ আল হাবিবকে গ্রেফতার করেছে রাজধানীর গুলশন থানার বারিধারা মাদ্রাসা থেকে শনিবার সতেরো এপ্রিল বিকেলে সাড়ে চারটার দিকে মতিঝিল রমনা ও লালবাগ বিভাগের গোয়েন্দা পুলিশ তাকে গ্রেপ্তার করে ডিএমপির গোয়েন্দা পুলিশের যুগ্ম কমিশনার ডিবি মাহবুব আলম বিষয়টি নিশ্চিত করে শনিবার বিকেলে বলেন হেফাজতে ইসলামের ঢাকা মহানগরীর সভাপতি মওলানা জুনাইদ আল হাবিবের বিরুদ্ধে ২০১৩ সালে মতিঝিলের শাপলা চত্বরের সমাবেশে তাণ্ডব জ্বারা অপরাহের অভিযোগে মামলা রয়েছে সম্প্রতি পল্টন এলাকায় তাণ্ডবের ঘটনায় দায়ের করা মামলারও তিনি অন্যতম আসামি তাকে সেসব মামলায় গ্রেপ্তার দেখিয়ে ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে তাকে দশ দিনের রিমান্ডে চেয়ে রোববার আচার এপ্রিল আদালতে সোপর্দ করা হবে স্থানীয়রা জানান মাওলানা জোনায়দ হাবিবকে গ্রেপ্তারের আগে ভাটারা এলাকায় কয়েকশো পুলিশ মোতায়েন করা হয় আধা ঘন্টা পর সাড়ে চারটার দিকে তাকে গাড়িতে করে তুলে নিয়ে যাওয়া হয় হেফাজতে ইসলামের কেন্দ্রীয় সহকারী মহাসচিব মরানা জালাল আহমেদকে আজই দুপুরে মোহাম্মদপুরে তার নিজ বাসা থেকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর পুলিশের ডিএপি গোয়েন্দা বিভাগ ডিবি প্রিয় দর্শক নিয়মিত আপডেট পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে বেল বাটন দিন এবং লাইক কমেন্ট ও শেয়ার করে আমাদের সঙ্গে থাকুন